আজ শিশু দিবস, আজ ওদের দিন। আজকের এই দিনে ওদের জন্য একটু অন্যরকম পাহাড়ি পথে টয় ট্রেনের ভ্রমণের সুযোগ পেয়ে ওরা আজ আপ্লুত। জন্ম থেকেই ওরা প্রতিবন্ধী, অন্যান্য বাচ্চাদের মতন খেলাধুলো করতে পারে না, চলতে পারে না, তবে উপলব্ধি করতে পারে। রেলের কুঝিকঝিক আওয়াজ ওরা কেউ কেউ শুনলেও অনেকেই ট্রেনের ওপর থেকে ধোঁয়া বের হতে দেখেনি। একটা দিন কুঝিকঝিক শব্দ শোনা বা ট্রেনের মাথা থেকে ধোঁয়া ওঠা দেখার সুযোগ পেয়ে আনন্দে আপ্লুত ওরা। 14ই নভেম্বর সোমবার, আজ শিশু দিবস, আজ তো ওদেরই দিন, আজ শুধুই খেলা, শুধুই আনন্দ। সেজন্যই শিশু দিবসে বিশেষভাবে সক্ষম 20 জন দুস্থ শিশুকে আনন্দ দিতে টয় ট্রেনে ভ্রমণের ব্যবস্থা করল শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সহায়তায় শিলিগুড়ি থেকে রংটন পর্যন্ত পাহাড়ি রাস্তায় ভ্রমণের সুযোগ পাই ওরা। আমাদের খুব ভালো লেগেছে, আর ওই প্রথমবার ট্রেনে উঠছি, জালিজিন ঘুরতে যাবো। টয় ট্রেনে যাইনি, এনে ট্রেনে গিয়েছি, খুব ভালো লাগছে। যাত্রা পথে দেওয়া হয় খাবার, কুঝিকঝিক শব্দের তালে তালে ওরাও আনন্দে নেচে ওঠে। ট্রেন চলতে থাকে, ওদের মনে আনন্দ আরো গতি পায়। কেউ কেউ চোখে দেখে না, কেউ আবার কানে শুনতে পায় না, তবে ওরা সবাই উপলব্ধি করতে পারে। যেভাবে ওরা স্কুলে একে অপরের পিঠে হাত রেখে স্বপ্নের রেলগাড়ি গড়ে তোলে, সেই রেলগাড়ি ওদের সামনে বাস্তবে। কেউ কেউ ছুঁয়ে দেখে স্বপ্ন, হারিয়ে যায় কুঝিকঝিক শব্দে। 12ই নভেম্বর থেকে দার্জিলিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় ঘুম উৎসব। সেই উৎসবেরই অঙ্গ হিসাবে এইসব শিশুকে বিশেষ দিনে পাহাড়ি পথে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, ঘুম ফেস্টিভ্যালের অঙ্গ হিসাবেই এবার দুস্থ শিশুদের ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে এটি সম্ভব হয়। পণ্ডিত জওয়াহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার, তার জন্মদিন উপলক্ষে এই দিনটা পালন করা হয়। আমরা শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন, আমরা প্রতি বছর এই দিনটা পালন করি বাচ্চাদের নিয়ে। আজকে আমরা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করেছিলাম, উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়ান রেলওয়েজ, দার্জিলিং হিমালয় রেলওয়েজ। আপনারা সকলে জানেন যে এই বাচ্চাগুলো যারা ফিজিক্যালি অ্যাবেল্ট চিলড্রেন আছে, জেনারেল পিপল আছে, তাদের প্রত্যেককে নিয়ে আজকে আমরা জয় রাইড করছি আপ টু রংটং পর্যন্ত। তো সেখানে আমাদেরকে যারা হেল্প করেছে, যে ধরনের সমাজসেবীরা হেল্প করেছে, রবীন্দ্র জয়ন্তী এবং শিলিগুড়ির বিভিন্ন জগণের সংগঠন আছেন, তাদেরকে প্রত্যেকে আমরা ইউনিক ফাউন্ডেশন তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে রংটংয়ে যাব, ওখানে এদের বাচ্চাদের সঙ্গে আমরা সময় কাটাবো, এবং এদেরকে আমরা চাইবো যে এদের শিক্ষার ব্যবস্থাটা আগামী দিনে যাতে এরা শিক্ষা পায় এবং মূল স্রোতে ফিরে আসে, মেন স্ট্রিমে ফিরে আসে, এটা আমাদের মেন লক্ষ্য। এটা পাহাড়ের গা ঘেঁষে চলতে থাকা স্বপ্নের দেশে হারিয়ে যায় উদয়, বিমল, জ্যোতিরা। এ যেন স্বপ্নকে ছুঁয়ে দেখা। টয় ট্রেনের জানলার পাশে বসে আনন্দে ভাসে উদয়, তার কথায় আমার জীবনের সেরা পাওনা। পুরা ভালো, মনটা খুশি হয়ে গেছে আমার, দুনিয়ার সবচেয়ে প্রথম আমার সবচেয়ে খুশি টয় ট্রেনে চড়ার, এত চড়ে গেছে, এখন অনেক খুশি আমি। পুরা কু দেখলাম, পাহাড় দেখলাম, সবাইকে টাটা করলাম, পুরা ভালো লাগছে অনেক। আমার তো দুনিয়ার সবচেয়ে স্পেশাল গেল। শিশু দিবসের আনন্দে জীবনের প্রতিবন্ধকতা দূরে সরিয়ে ওরা সকলেই চলল আজ এক নতুন দেশে। পাহাড়ের গা ঘেঁষে, কুয়াশা সরিয়ে, কুঝিকঝিক শব্দে ট্রেন চলল তার গন্তব্যে। না, এটা তো সত্যি স্পেশাল, মানে ইউনিক ফাউন্ডেশনকে তো আমি সত্যি, এটা আমি অন্তর থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই, যে সুন্দর
আজকের এই চিলড্রেন্স ডেতে যে সুন্দর আয়োজনটা করেছে, টয় ট্রেনে আমাদের যে ঘুরবার সুযোগ করে দিয়েছে, এটা সত্যি একটা মানে একটা প্রাসঙ্গিক। আমরা তো মূলত এই দিনটাকে চলাচল আমরা এমনি সাংস্কৃতিক প্রোগ্রাম বা যেই ছোটোখাটো প্রোগ্রামের মাধ্যমে আমরা দিনটাকে সেলিব্রেট করে থাকি, তো আজকে এটা সত্যি স্পেশাল একটা দিন। কোচে বসে আমরা উপলব্ধি করব যে পাহাড়ের যে চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে আমরা আজকে উপভোগ করব আর কি, টয় ট্রেনে বসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দার্জিলিং। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।